श्री श्रीमद् भागवत महापुराणे तृतीय स्कंधे पंचम अध्याय सुखदेव गोस्वामी बोलें राजा परीक्षितेर काछे परम ज्ञानी मैत्रेय मणि तखन गंगा तीरे हरिद्रार क्षेत्रे अवस्थान करछिलेन। भगवत भक्तिते शुद्ध अंतकरण कुरुश्रेष्ठ विदुर सेखाने गिये तार व्यवहार ओ चरित्र माधुर्ये एकांत प्रीत हलेन एवं जिज्ञासा करलेन हे प्रभु এই সংসারে সব মানুষই সুখপ্রাপ্তির আশায় নানা রকম কর্ম করে, কিন্তু তাতে তাদের না মেলে সুখ আর না হয় দুঃখ নিবৃত্তি। বরং সেই সব কর্ম থেকে সে পুনঃ পুনঃ দুঃখই পেয়ে থাকে। সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত, আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন। বড় মূল্যবান কথা জিজ্ঞাসা করেছেন। এই সংসারের মানুষ সবাই সুখ চায় বা আনন্দ চায়, এছাড়া আর কিছুই চায় না। শুধু মানুষ নয়, কীট পতঙ্গ পশু পাখি সমস্ত প্রাণী দুঃখ কেউ চায় না, সবাই সুখ চায় বা আনন্দ চায়। আর এর জন্যে নানা প্রকার কর্ম করে, মানুষ কর্ম করে, তাদের তা কিন্তু তাতে তাদের না মেলে সুখ না হয় দুঃখ নিবৃত্তি, বরং সেই সব কর্ম থেকে পুনঃ পুনঃ দুঃখই পেয়ে থাকে। এ সংসারে আমরা যা কিছু করছি সব কিছুর মূলে সুখ। সারা দিন রাত হাড় ভাঙা খাটনি কাটছি কেন? সুখ পাওয়ার জন্য। একটা ছেলেকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি করো? বলে, লেখাপড়া করি। লেখাপড়া করে কি করবে? বললে, অনেক বড় হব, বিএমএ পাশ করব, অমুক তমুক, তারপর চাকরি করব। কেন চাকরি করবে? টাকা পয়সা রোজগার করব। কেন? বাড়ি গাড়ি করব। কেন? সুখে থাকব, আনন্দে থাকব। এই দেখুন, তাহলে তার উদ্দেশ্য হলো সুখ বা আনন্দ, আর এইটা পাওয়ার জন্যেই পরিশ্রম করছে, নিজের পায়ে দাঁড়াবো। অনেকের অনেক রকম কথা, হ্যাঁ, পরনির্ভর থাকবো না, যাইনি তাই, আগে নিজের পায়ে দাঁড়াই তারপর সব কিছু করবো। হ্যাঁ, কেউ পরাধীন থাকতে চাইছে না, স্বনির্ভর, সবাই স্বাধীন। কিন্তু আমরা কেহই স্বাধীন নই, সবাই পরাধীন। বিশেষ করে সবাই আমরা মায়ার কিঙ্কর বা কিঙ্করী, মায়ার দাস বা দাসী। নিতাই গৌর হরি বল, কাম ক্রোধের দাস হয়ে তার লাথি খায়, রাজা যেন দণ্ডজনে নদীতে চুবায়। জগজীব কামক্রোধের বশবর্তী হয়ে ছোটাছুটি করছে,
কামক্রোধের দাস হয়ে তার লাথি খায়, লাথি খাচ্ছে, তবু শিক্ষা নেই। কালকে একজন ফোন করেছে, বাবা আর ভালো লাগছে না, সংসারে সবাই বলছে তুমি চলে যাও বাড়ি থেকে। তা আমি বললাম ভালোই তো বলেছে, বলে ছেলে মেয়ে কেউ দেখতে পাচ্ছে না। আমি বললাম খুব ভালো হয়েছে, কৃষ্ণ করতি মঙ্গলম, তোমাকে তাড়িয়ে দিচ্ছে মানে তোমাকে সংসার থেকে মুক্ত করে দিচ্ছে, তাহলে চলে এসো আশ্রমে, চলে এসো। হয়তো আসবে, এসে দুই চার দিন পরে আবার ওরা ফোন করবে, নিজেরও মনে পড়বে তাদের কথা। অনেকে তো এরকম আসে মঠ মন্দিরে, আশ্রমে আসে, স্বামী আসে, স্ত্রী আসে, মাতা আসে, পিতা আসে, কুলের কুলবধূ আসে। হ্যাঁ, একজন এসেছে বহুদিন আগে, একজন কুলের কুলবধূ, আমার কেউ নাই, কিন্তু আমি তো বুঝতে পারছি কেউ আছে কি না। কি হয়েছে বাড়িতে? বলছে স্বামী খুব মদ খায়, আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, যে কদিন পারো থাকো। তারপর নিজেই ফোন করে বলে দিল আমি এইখানে আছি। দেখুন, ওই যে একটা হিন্দি ভাষায় কথা আছে, আমি তো ভালো বলতে পারি না হিন্দি, কম্বল আমাকে, আমি কম্বলকে ছাড়তে চাই কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। হ্যাঁ, কম্বল হাম ছড়ে গেল, লেকিন কম্বল হাম কো নেই ছড়ে গেল, মানে ধরেছে ভালুকে, ভালুকে ধরেছে তো জলের মধ্যে, তা কম্বলের রঙও কালো, ভালুকের রঙও কালো। তো বলছে আমি তো কম্বলকে ছাড়তে চাইছি কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না, তা আমি মায়াকে ছাড়তে চাই আর সহ্য করতে পারছি না কিন্তু মায়া আমাকে ছাড়ছে না। দৈবিজ্জেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তি মায়া মিতান তরন্তিতে। গোবিন্দ বলছেন হে অর্জুন, আমার মায়া দুর্লঙ্ঘ দুস্তেজ্য, আমার মায়ের হাত থেকে কারো রেহাই নেই। তবে সেই রেহাই পাবে কে? মামেব যে প্রপদ্যন্তি মায়া মিতান তরন্তিতে, যে আমার চরণে শরণাগত হবে সেই আমার মায়ের থেকে নিস্তার পাবে। কৃষ্ণ তোমার হই বলি, যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি, কৃষ্ণ তোমার হলাম, মনে প্রাণে কায় মনো বাক্য এক করে যদি কেউ বলতে পারে তবেই সেই মানে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ, আমি তোমার হলাম। আমরা হাত তুলছি চোর ডাকাতের মতো হাত তুলছি, চোর ডাকাত যখন হাত তোলে ওটাকে বলে আত্মসমর্পণ, কিন্তু প্রকৃতপক্ষে কি ওটা আত্মসমর্পণ হলো? শুধু হাত তুললেই আত্মসমর্পণ হয়? কিছুই দেয় নাই, শুধু প্রাণের ভয়তে পুলিশে গুলি করবে তাই প্রাণের ভয়তে একটু হাত তুললো, কিন্তু মনও দেয় নাই, প্রাণও দেয় নাই, কিছুই দেয় নাই। তো এইরকম চোর ডাকাতের মতো হাত তুললে তো হবে না, মুখে মুখে বললে হবে না, কায় মনো বাক্য এক করে বলতে হবে, কৃষ্ণ তোমার হলাম, হে কৃষ্ণ আমি তোমার হলাম। বলি যদি কেউ বলে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। তাই শুকমণি বলছেন, বিদুর বলছেন,
যে এ সংসারের মানুষ সুখের জন্যে কত কর্ম করে, কিন্তু তাতে তাদের সুখ মেলে না, বরং দুঃখই হয়। না হয় সুখ, না হয় দুঃখ নিবৃত্তি, বরং সেই সব কর্ম থেকে সে পুনঃ পুনঃ দুঃখই পেয়ে থাকে। সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত? সংসারটাই দুঃখময়। তা বিদুর জিজ্ঞাসা করছেন মৈত্র ঋষিকে, দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত, আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন। মানে প্রশ্নকর্তা এরকমই হওয়া উচিত, এই দুঃখময় সংসার থেকে পরিত্রাণ লাভ করতে গেলে মানুষের কি করা উচিত। কর্মফলে যে সকল জীব শ্রীকৃষ্ণ বিমুখ, অধর্ম পরায়ণ, অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করার জন্যই আপনার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকেন। মহামতি বিদুর মৈত্র ঋষিকে আরো বলছেন যে কর্মফলে যে সকল জীব কৃষ্ণ বিমুখ, অর্থাৎ কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছে, অধর্ম পরায়ণ, অত্যন্ত দুঃখী, মানে কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে থাকা মানেই তো তারা অধর্ম পরায়ণ এবং তারা দুঃখী। হরিবল চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। দেখেছেন, এই যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ, অষ্টগোস্বামীগণ, মহান্তগণ, এনারা এই ভাগবতের সার কথা তাদের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ করেছেন। এই দেখুন, কৃষ্ণকে ভুলে যাবার কারণেই জীবের দুঃখ। বিমুখ মানে ভুলে যাওয়া, বিমুখ শব্দের অর্থ হল পিছন ফিরে থাকা। কৃষ্ণের দিক থেকে আমরা মুখটা ফিরিয়ে আছি, এটাই হলো কৃষ্ণ বিমুখ। যদি কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতাম তাহলে সেটা হলো সম্মুখ। সম্মুখের বিপরীত শব্দ বিমুখ, বা বিমুখের বিপরীত শব্দ সম্মুখ। তার মানে কৃষ্ণের দিকে দিক থেকে মুখ ফিরিয়ে আছি, কৃষ্ণকে ভুলে আছি, এই জন্যে দুঃখ হচ্ছে। এখন যদি আবার সম্মুখ হতে পারি, ঘুরে তার দিকে তাকাতে পারি, তাহলে দুঃখ নিবৃত্তি হয়ে গেল, আনন্দ প্রাপ্তি। নিতাই গৌর হরি গৌর। দেখেছেন, আর এই সম্মুখ হওয়ার জন্যেই সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয়। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। এবার উপায় বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। মানে কৃষ্ণের দিকে এখন ফিরার উপায় কি? না, বৈষ্ণব গুরুর চরণ আশ্রয়। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তত্ত্ববস্তু কৃষ্ণকে ভজন করতে হবে, নববিধা ভক্তি অঙ্গের যাজন করতে হবে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন স্মরণ অর্থ মধ্যবেদন দাস্য সক্ষ পাদ সেবন
এই নববিধা ভক্তি অঙ্গের যাজন করতে হবে, তাতে কৃষ্ণ ভজে, তত্ত্ববস্তু কৃষ্ণের ভজন আর গুরু সেবা, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। দেখুন, গুরু সেবা করতে হবে। গুরু সেবা মানে কি? গুরু সেবা মানে মুখ্য হল, গুরু সেবা দুই রকম, এক প্রসঙ্গ সেবা আর এক হল অঙ্গ সেবা, পরিচর্যা। প্রসঙ্গ সেবা মানে গুরুদেবকে হরিকথা হরিনাম শোনানো। হয়তো গুরুদেব এখন শরীর অসুস্থ, তার কাছে গিয়ে হরিনাম শোনাতে হবে, কি গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নিতে হবে, গুরুদেব আদেশ দিবেন, তার কাছে বসে একটু হরিকথা শাস্ত্র কথা বলতে হবে, এলো প্রসঙ্গ সেবা। আর অঙ্গ সেবা, গুরুদেবের সেবা করতে হবে, যেমন গুরুদেবের সাক্ষাৎ তার নিকটে থেকে তার সেবা করাই সবচাইতে উত্তম। প্রশ্ন হতে পারে, আমরা সংসারী মানুষ, আমরা কি করে করব? তাহলে কি করতে হবে? তার আজ্ঞা পালন করতে হবে, তিনি যেরকম আদেশ করবেন সেই আদেশ পালন করতে হবে। গুরু আজ্ঞা পালনই হল সবচাইতে বড় গুরু সেবা। হ্যাঁ, সাক্ষাতে পারলে মানুষেও করতে হবে। যখন আমরা সেবা করছি, নিজের ঘরেও যখন সেবা করছি, গুরুদেব হয়তো তার কাছে আমি নেই, কিন্তু গুরুদেবের চিত্রপট আমার কাছে রয়েছে, চিত্রপট যদি নাও থাকে তবু যখনই আমি গৌরগোবিন্দের সেবা করতে যাব, তখন গুরুদেবের চরণে আজ্ঞা প্রার্থনা করতে হবে। হে গুরুদেব, আজ্ঞা করুন, আদেশ করুন, আমি সেবায় যাই। গুরুদেব যেন আদেশ করছেন, যাও। তখন গুরুদেবের আদেশ নিয়ে আমি বিগ্রহ অর্চন করতে কিংবা রান্না করতে, যে কোনো সেবা কাজে আমি যাচ্ছি। গুরুদেবের আজ্ঞা নিয়ে সেবা কাজে গেলে সেই সেবাটাই উত্তম। হ্যাঁ, তাই বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরু সেবার দ্বারাই মায়াজাল ছিন্ন হবে। চৈতন্য চরিতামৃতে আর এক জায়গায় বলছেন, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসার না যায় ক্ষয়। দেখেছেন কত বড় কথা, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। মহৎ কে? মহৎ হলেন আমার গুরুদেব, মহৎ হলেন বৈষ্ণব ঠাকুর। এনাদের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধনই ছিন্ন হবে না, সংসারে মোহ ছিন্ন হবে না, সংসার না যায় ক্ষয়। কৃষ্ণ ভক্তি দূরে রহুক সংসার না যায় ক্ষয়। তা তাদের কৃপা কি করে পেতে হবে? গুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে তাদের আনুগত্য স্বীকার করতে হবে। আমরা যত বেশি গুরু বৈষ্ণবের মহতের আনুগত্য স্বীকার করতে পারব, তত কৃপা আমাদের উপর বর্ষিত হবে। অনেক সময় গুরু কৃপা করো, বৈষ্ণব ঠাকুর কৃপা করো, কৃপা করো বলি, কৃপা চাইলেও পাওয়া যাবে না, আবার না চাইলেও কৃপা হয়ে যাবে। তুমি সেবা করে যাও, তাদের আনুগত্য স্বীকার করো, তাদের চরণে প্রণত হও। হ্যাঁ, গুরু বৈষ্ণবকে দেখলেই বলছেন দণ্ডবত, আমরা মুখে বলি দণ্ডবত। দণ্ডবত শব্দের অর্থ কি?
প্রণাম, দণ্ডবত মানে দণ্ডবত প্রণাম, দণ্ড শব্দের অর্থ লাঠি। একটা লাঠিকে যদি দাঁড় করিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে কিরকম হয়, সটাং হয়ে পড়ে যায়। তা গুরু বৈষ্ণবকে দেখা মাত্র ওরকম ভাবে প্রণাম করতে বলছেন, দণ্ডবত। মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়। তাই বিদুর তিনি মৈত্র ঋষিকে বলছেন, কর্মফলে যে সকল জীব শ্রীকৃষ্ণ বিমুখ, অধর্ম পরায়ণ, অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করার জন্যই আপনার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করছেন। এই দেখুন, কৃষ্ণ তো সরাসরি এসে কৃপা করে না, এই গুরু বৈষ্ণব কৃষ্ণেরই প্রতিনিধি বা তারাই এসেছেন। নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দের বিশ্রাম কোথায়? বৈষ্ণব হৃদয়ে। তার বাড়িটাই তো বৈষ্ণবের হৃদয়ে, ভগবানের আলাদা কোনো বাড়িঘর নাই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। নারদকে বলছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে বসে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেইখানেই অবস্থান করি। আবার অম্বরীশের কাছে অপরাধ করে যখন দুর্বাসা ভগবানের শরণাপন্ন হলেন, সুদর্শন চক্র থেকে আমায় রক্ষা করুন, তখন ভগবান নারায়ণ বললেন, আমি তোমায় কি করে রক্ষা করব, আমি তোমায় কোথায় আশ্রয় দেব, আমার তো নিজেরই আশ্রয় নাই। সাধব হৃদয়ম অজ্জম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নতি ন জানন্তি নাহং তেভ্য মনাগোপী। হে দুর্বাসা, সাধু আমার হৃদয়, আমি সাধুর হৃদয়, সাধু আমা ব্যতিরিকে জানে না, আমিও সাধুকে ছাড়া জানি না। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম বা বৈষ্ণব হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ নিতাই গৌর হরি। দেখেছেন, এই জন্যে ভগবানই বৈষ্ণব রূপে গুরুরূপে আমাদের কাছে এসে আমাদের করুণা করতে এসেছেন। জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। গুরুদেব হলেন কৃষ্ণের করুণার মূর্তি, কৃষ্ণের করুণায় মূর্তি ধরে আকার ধরে গুরুরূপে এসেছেন আমাদেরকে করুণা করবার জন্যে। শাস্ত্র আরো বলছেন, এই যে সাধু সন্ত বা গুরু বৈষ্ণব, তারা আমাদের দ্বারে কেন আসেন? বলছেন, মহদ্দি চলনাং নৃণাং গৃহীণাং নিঃশ্রেষায় ভগবান কল্পতি ন অন্যথা কশ্চিত্। বলছেন, গুরু বৈষ্ণব বা সাধু সন্ত
কখনো নিজের স্বার্থের জন্যে আমাদের গৃহে আসেন না। ওই যে ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের দরজায় এসে বলে জয় নিতাই জয় গৌর রাধে রাধে, অজ্ঞানন্দ জীব কৃষ্ণ ভোলা জীব, অনেক সময় আমরা তাদেরকে নানা কথা বলি, কিন্তু তারা নিজের স্বার্থের জন্য আমাদের দ্বারে আসেন না। তারা কেন আসেন? কৃষ্ণ ভক্তির অভাবে বা কৃষ্ণ প্রেম ধনের অভাবে যাদের হৃদয় দরিদ্র হয়ে গেছে তাদেরকে কৃষ্ণ প্রেম ধনে ধনী করবার জন্যে গুরু বৈষ্ণব আমাদের দ্বারে আগমন করেন। হৃদয় গৌর হরিব, ওই যে প্রথমে এসে বললেন জয় নিতাই জয় গৌর রাধে রাধে, দেখুন প্রথমে এসে আমাকে হরিনামের ধ্বনি শুনালেন। এমন বান্ধব কয়জন আছে গো যারা হরিনাম শোনায় হরিকথা শোনায়, তারা সবচাইতে বড় বান্ধব, সবচাইতে বড় উপকারী। চাল ডাল দিল, কম্বল দিল, এ দিল সে দিল, তারা বড় উপকারী নয়। সবচাইতে বড় উপকারী যারা কৃষ্ণ প্রেম দান করেন, কৃষ্ণ ভক্তি দান করেন, তাদেরকে বলছেন ভুরিদা জনা। যারা কৃষ্ণ কথামৃত দান করে তাদেরকে ভুরিদা জনা বলছেন ভাগবত। ভুরিদা জনা মানে বহু দাতা, সবচাইতে বড় দাতা। তা বৈষ্ণব ঠাকুর এসেই বললেন জয় নিতাই গৌর হরি বল, দেখুন কিরকম মঙ্গল করছেন, এর মতো মঙ্গলময় ধ্বনি তো আর নাই। এই যে মাইক বাজিয়ে কত চিৎকার করছে গো, ওখানে কি হরি কথা হচ্ছে? না, ওতে কখনো মঙ্গল হবে না। জীবের মঙ্গল একমাত্র হরিনামের ধ্বনিতে হবে। তা প্রথমে এসে হরিনাম শোনালেন, তারপর যদি গেটটা খুলে দিই বৈষ্ণব দর্শন হলো, দ্বিতীয় মঙ্গল। তা বৈষ্ণব দর্শনে কি হয়? মুখে কৃষ্ণ নাম আসে, জয় নিতাই। হ্যাঁ গো, সবাইকে দেখলে তো মুখে কৃষ্ণ নাম আসে না, অনেককে দেখলে কৃষ্ণ নাম ভুলে যেতে হয়, আবার অনেককে দেখলে বদনে কৃষ্ণ নাম আসে। তা বৈষ্ণব দর্শনেই মুখে কৃষ্ণ নাম এলো, তৃতীয় মঙ্গল। তারপর বৈষ্ণবের চরণধুলি আমার আঙিনায় পড়ল, চতুর্থ মঙ্গল। তারপরে যদি এক মুষ্টি চাল দিই সেটা নিয়ে গিয়ে রন্ধন করে গোবিন্দের ভোগ দেবেন, শুধু গোবিন্দের একার নয়, রাধারানীকে দেবেন, সখীদেরকে দেবেন, ওদিকে নিতাই গৌর পঞ্চতত্ত্বকে সবাইকে দেবেন, যত লীলা পরিকর আছে সবাইকে দেবেন, গুরুবর্গকে দেবেন, দিয়ে তারপর বৈষ্ণব প্রসাদ পেলেন। দেখেছেন, দিলাম তো এক মুষ্টি চাল কিন্তু কতজনার সেবা হয়ে গেল। এ জগতে আমরা কত আত্মীয় কুটুম্বের যত্ন করি, সেবা দিই, আজেবাজে জিনিস খাওয়াই, তাদেরকে সুখী করি, ওতে কোনো লাভ নাই। আপনি যতই এই জগতের আত্মীয় কুটুম্বকে খাওয়ান না কেন, ওতে কিচ্ছুই হবে না, ও তো আত্মীয় কুটুম্বকে খাওয়াচ্ছেন। সবচাইতে বড় আত্মীয় বড় কুটুম্ব কে গো?
ঠাকুরেরও ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলির ভব তরাইতে আর কেহ নাই। দেখেছেন বৈষ্ণব গোসাইকে ঠাকুরের ঠাকুর বলছেন, ঠাকুরকে ঠাকুর আমার কৃষ্ণ আমার আধারানী ঠাকুর আমার নিতাই গৌর, তাই তো আমাদের আরাধ্য বা ইষ্ট দেবতাকে আমরা ঠাকুর বলি। ঠাকুর মন্দির, ঠাকুর ঘরে যেতে হবে, ঠাকুরকে ভোগ লাগাতে হবে, আমরা বলি না তা? আমাদের আরাধ্য বা ইষ্ট দেবতাকে আমরা ঠাকুর বলি। আরেকদিন একজনের পাঠ শুনছিলাম, পাঠ মানে কি প্রশ্নোত্তর পর্ব। একজন মহারাজকে একটা মেয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমিষ খেলে কি ঠাকুরকে ডাকা যায় না? তা মহারাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ ডাকা যায়, কিন্তু প্রসাদ খেতে হবে। তারপর বললেন যে কৃষ্ণকে ঠাকুর বলছো কেন? কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ঠাকুর নয়। ঠাকুর তো হলো শিব ঠাকুর, শিব ঠাকুরের বিয়ে হলো কি, এইসব কিছু বললেন আর কি। তা কথাটা শুনে আমার একটু একটু সংশয় জাগলো। এই কথাটা উনি বললেন, তখন পরে ভাবলাম না ঠিকই আছে, উনি যে স্তরে আছেন সেই স্তর থেকেই ওনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মানে যারা কৃষ্ণকে ঈশ্বরভাবে বা ভগবান রূপে চিন্তা করে তাদের কাছে কৃষ্ণ ভগবান, ঠাকুর নয়। কিন্তু যারা মাধুর্যের কৃষ্ণকে ভজন করে, যারা ব্রজভাবে গোবিন্দকে ভজন করে, তাদের কাছে কৃষ্ণ ভগবান নন, তাদের কাছে কৃষ্ণ মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি। আর কৃষ্ণ এই ভক্তিরই কাঙাল। চৈতন্য চরিতামৃতে আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে বলা আছে, কৃষ্ণ বলছেন আমাকে ঈশ্বর মানে নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হই অধীন। আমাকে যারা ঈশ্বর জ্ঞানে চিন্তা করে তাদের প্রেমে বশ হই কিন্তু অধীন হই না। অধীনকার মাতা মরে অতিহীন জ্ঞানে করয়ে পালন, মা যশোমতী আমাকে অতিহীন জ্ঞানে লালন পালন করে, ধুলার মধ্যে বসিয়ে থাকে রাখে, আবার ননি চুরির অপরাধে দড়ি দিয়ে বাঁধে, আবার সখা মরে শুদ্ধ সখে করে স্কন্দে আরোহণ, বলে তুই কোন বড় লোক তুই আমি সম, সিদাম সুদাম বসুদাম। ওরা কাঁধে করে আবার খেলায় জিতে কৃষ্ণের কাঁধে চড়ে, বনের এটো ফল, বনের ফল কুড়িয়ে এনে এক কামড় খেয়ে বলে এটা মিষ্টি খা, ওটা যে এটু হয়ে গেছে এই জ্ঞান নাই। তার মানে এটা হলো বিশুদ্ধ সখ্য প্রেম। দ্বারকা মথুরায়ও কৃষ্ণের সখা আছে পঞ্চপাণ্ডব উদ্ধব, কিন্তু এদের সখ্য প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত বা ভগবান জ্ঞান মিশ্রিত, এই জন্যে তারা কাঁধে চড়তেও পারে না, চড়াতেও পারে না, এটাও দিতে পারে না। দেখেছেন তাহলে কোনটা শ্রেষ্ঠ? মাধুর্যের ভজন শ্রেষ্ঠ। ব্রজের ভজনে কখনো ভগবান জ্ঞান নাই, আমাদের তো ব্রজের ভজন। হ্যাঁ মহাপ্রভু আমাদের ব্রজভক্তি শিক্ষা দিয়েছেন, তিনি এই কলিযুগে আসবার আগেই বললেন কৃষ্ণ অবতারে, চারিভাবের ভক্তি দিয়া নাচাইম ভুবন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনে জগতের নাহিক অবস্থান। সেই প্রেম ভক্তি সেই ব্রজপ্রেম
আমি জগৎকে বিতরণ করব, নিজে আস্বাদন করব আর জগৎকে আস্বাদন করাব। আমাবিনে অন্য নারী ব্রজপ্রেম দিতে, এটাও বললেন। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হতে, কিন্তু আমাবিনা ব্রজপ্রেম অন্য নারী দিতে, স্বয়ং ভগবান ছাড়া ব্রজপ্রেম দিতে পারে না। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে, দেখুন এই অবতারে অর্থাৎ এই যে কলিযুগ, যে কলিযুগে আমার গৌর হরি এসেছেন, স্বয়ং ভগবান এসেছেন ব্রজপ্রেম বিতরণ করতে, এর পরে যে যুগ আসবে সত্যযুগ, সে যুগে স্বয়ং ভগবান আসবেন না, ত্রেতা আসবে সে ত্রেতাতে স্বয়ং ভগবান আসবেন না, দাপর আসবে সে দাপরেও স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন না, যুগাবতার আসবেন, এরপরে যে কলিযুগ আসবে সে কলিযুগেও আমার গৌরহরি আসবেন না, যুগাবতার আসবেন। অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের পরে যে কলিযুগ, সেই কলিযুগে আমার গৌরহরি একবার আসবেন। নিতাই গৌরহরি বল, এর আগের দাপর যুগে কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ এসে গেছেন, লীলা করেছেন, তার পরবর্তী কলিযুগে আমার স্বয়ং ভগবান রাধা এবং কৃষ্ণের মিলিত তনু গৌর হয়ে নবদ্বীপে এসেছেন। হ্যাঁ, এই গৌরাঙ্গ কিন্তু আবার আসবেন, কবে? আবার সেই অষ্টাবিংশ চতুর্যুগের শেষে যে কলিযুগ, সেই কলিযুগে আসবে। অষ্টাবিংশ চতুর্যুগ মানে আঠাশটা চারি যুগ, আঠাশটা সত্র তেতা দাপর কলি, মানে সাতাশটা দাপর কলি, হ্যাঁ সত্য ত্রেতা দাপর কলি সাতাশটা চলে যাবে, আঠাশটা পড়বে, সেখানে সত্য যাবে, দাপর যাবে, হ্যাঁ ত্রেতা যাবে, তারপরে দাপরে স্বয়ং ভগবান কৃষ্ণ আসবেন, তারপরে কলিযুগে গৌরহরি আবার আসবেন। এত যুগ অপেক্ষা করতে হবে, তা আমরা যে কলিযুগে বাস করছি এটা মহাপ্রভুর যুগ, এই জন্যে শাস্ত্র বলছেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হ্যাগো, কলিযুগকে প্রণাম করেছেন মহাজন, সর্বযুগের সার এই কলিযুগ, কেননা এই যুগে স্বয়ং ভগবান গৌরহরি এসেছেন, সর্ব অবতারীর অবতারী, আর তিনি আমাদের কি দিলেন? নাম প্রেম, হরিনাম দিলেন আর প্রেম দিলেন, আরো দিয়েছেন কি? না রাধা দাস্য, রাধা দাস্য সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। আদিলীলায় চতুর্থ পরিচ্ছেদে এটা হলো বিদগ্ধ মাধব নাটকের শ্লোক, কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, উদ্ধৃত করেছেন চৈতন্য চরিতামৃতি, যে অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম। যা অনর্পিত, বহুকাল যাবত অর্পিত হয় নাই, বহুকাল মানে কি? এই যে এত যুগ চলে গেল, সাতাশটা চারি যুগ মানে আঠাশটা ধরতে হবে, আঠাশ যুগের শেষে যে কলিযুগ, সেই কলিযুগ এখন চলছে, এই কলিযুগে স্বয়ং গৌরাঙ্গ হরি এসে দিলেন, বহুকাল অর্পিত হয় নাই, সেই সম্পদ কি? সমর্পয়তুম, সমর্পণ করলেন আমার গৌরহরি, কি? উন্নত উজ্জ্বল রস,
উন্নত উজ্জ্বল রস দেখেছেন, শুধু উজ্জ্বল রস বললেই তো হতো, কিন্তু বললেন উন্নত উজ্জ্বল রস, সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস মানে রাধা কৃষ্ণের যুগল সেবা, মধুর প্রেম, কিন্তু তার উপরে উন্নত কথার অর্থ হল এই রাধা দাস্য, রাধা দাসী হয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা। মহাপ্রভুর আগেও যুগল সেবা ছিল, সখীভাবে কৃষ্ণকে ভজন ছিল, সখীভাবে রাধা কৃষ্ণের যুগল সেবা, কিন্তু রাধা দাস্য এটা ছিল না। যেমন আমরা বৈষ্ণব পদাবলীতে পাই চণ্ডীদাস বিদ্যাপতি এদের পদাবলীতে সখীভাবের ভজনের কথা বলা আছে, মহাপ্রভুর আগে যারা এসেছেন তারা সখীভাবের ভজনের কথা বলেছেন চণ্ডীদাস বিদ্যাপতি। কিন্তু এই মঞ্জরী ভাবের ভজন এটাই আমার মহাপ্রভু আমাদেরকে দিলেন, এটাই হলো উন্নত উজ্জ্বল রস, মানে রাধা দাসী হয়ে রাধা কৃষ্ণের যুগল সেবা। মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, তাই বৈষ্ণব কবি বলছেন হেন অবতারি যার রতিনা জন্মিল লোচন বলে সেই ভবে এলু আর গেল। এমন গৌরাঙ্গ অবতারী যার রতিমতি হল না, লোচনদাস ঠাকুর বলছেন সেই ভবে এলো আর গেল, ভবে আসা যাওয়াই সার হল, কিন্তু গৌরকে ভজল না। তাই আমাদের এই দুর্লভ মানব জন্মকে সার্থক করতে গেলে সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে গৌর গোবিন্দের ভজন করতে হবে, তবেই মানব জন্ম সার্থক হবে। এরপরে আবার কোন কুলে জন্মাবো তার তো ঠিক নাই, শিয়াল কুকুরও হতে পারি, আমার কথা বলছি, কীট পতঙ্গ হতে পারি, কিছু তো বলতে পারি না, কর্মে কি আছে। সবসময় আর দেরি না করি, এখনই এই মুহূর্তে, তাই বলছেন মহৎ কৃপা, সাধু সন্তরা আমাদের মঙ্গল করতে আসেন, দীনচিত্ত গৃহস্থের মঙ্গলের জন্য আমাদের গৃহে আসেন। হ্যাঁ, তাই বিদুর তিনি মৈত্র ঋষিকে বলছেন যে যারা কৃষ্ণকে ভুলে আছে সেই অধর্ম পরায়ণ অত্যন্ত দুঃখী, তাদের প্রতি কৃপা করার জন্যই আপনার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকেন। সাধুরা নিজের ভজনের সময়কে নষ্ট করে পরোপকার করেন, সবচাইতে পরোপকার হল কৃষ্ণ প্রেমদান। শাস্ত্রে বলা আছে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। যারা ভারতবর্ষে জন্মেছেন তারা ধন্য, ভারতভূমিতে আবার মনুষ্য জন্ম দেখেছেন, ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার, আমরা মহাভাগ্যবান ভাগ্যবতী। কেন? আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর অন্য কোনো জায়গা নয়।
ভারতবর্ষ শ্রেষ্ঠ স্থান। আমাদের স্কুল কলেজের বই পুস্তকে লেখা আছে, একজন কবি বলছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আচ্ছা না, এরকম একটা কোন কবি যেন লিখেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কিন্তু আমি বলি, ভারত তো অনাদিকাল থেকেই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়ে আছে, আবার নতুন করে কি নেবে গো? কোন দিক দিয়ে শ্রেষ্ঠ আসন নেবে? শ্রীকৃষ্ণ তিনি বললেন, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা, যত্র বৃন্দাবনং পুরী তত্রৈব গোপিকা পার্থ যত্র রাধা ভিদা মম। অর্জুনকে বলছেন কৃষ্ণ, ত্রিভুবনের মধ্যে এই পৃথিবী ধন্যা। দেখেছেন, স্বর্গ পাতাল আর এই পৃথিবী, স্বর্গ মর্ত পাতাল, ত্রিভুবনের মধ্যে পৃথিবীকে ধন্যা বলছেন। কেন? যত্র বৃন্দাবনং পুরী, যেহেতু এই পৃথিবীতেই বৃন্দাবন পুরী আছে, তাহলে বৃন্দাবন পুরী আছে বলে সমস্ত পৃথিবীটাই ধন্যা। জয় রাধে। এই বৃন্দাবন অন্য কোথাও নাই পৃথিবীর, আমেরিকায় নেই, সুইজারল্যান্ডেও নাই, কোথাও নাই, ভারত ভূমিতে বৃন্দাবন পুরী। আর সেই বৃন্দাবনে গোপিকারা ধন্যা, তত্রৈব গোপিকা পার্থ যত্র রাধা ভিধা মম। সেই বৃন্দাবনে গোপিকারা ধন্যা, কেন না তাদের মধ্যে আছে আমার প্রাণেশ্বরী রাধা ঠাকুরানী। জয় রাধে। বলুন, আর কবে শ্রেষ্ঠ আসন লবে গো ভারত জগৎ সভায়? শ্রেষ্ঠ আসন নিয়েই তো বসে আছে। এখান থেকে ভারতবর্ষকে কেউ সরাতে পারবে না। বিচার করে দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ এখনো, এখানে নানা ভাষা, নানা ধর্ম, হ্যাঁ, কত মত পথ, কত, কিন্তু তবু ভারতবর্ষ কত শান্ত। আর আশেপাশের দেশগুলি দেখুন, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, যত সব দেশ আছে অধিকাংশই অশান্ত। সেখানে মারামারি কোনো কোনো সবসময় বেশি, সেই তুলনায় ভারতবর্ষে অনেক শান্তিতে আমরা আছি, সেই তুলনায়। কেননা ভারতবর্ষ অধ্যাত্মবাদের দেশ। হ্যাঁ, এখানের মানুষ শান্ত, এখানে ভগবানের আবির্ভাব ঘটেছে, যুগে যুগে ভগবান এখানে জন্ম নিয়েছেন, অসংখ্য ভগবানের অবতার অনন্তকাল থেকে এখানে হচ্ছে, আমাদের শাস্ত্রে পুরাণে সেসব কথা লিপিবদ্ধ হয়েছে, ভগবানের কত অনন্ত অবতার হয়েছে এই ভারতবর্ষে। তাই গোবিন্দ দৃঢ়কণ্ঠে ঘোষণা করছেন, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রৈব গোপিকা পার্থ যত্র রাধা ভিদা মম। তাহলে আমরা শুধু এই কথা শুনলেই তো হবে না,
আমাদের জন্মকে সার্থক করতে হবে। সেই ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, অভিন্ন বৃন্দাবন ধাম কোথায়, নবদ্বীপে আমরা বাস করছি। জয় রাধি। হ্যাঁ, বৃন্দাবন আর নবদ্বীপ আলাদা নয়, নবদ্বীপের এক নাম গুপ্ত বৃন্দাবন, যেখানে গুপ্তভাবে লীলা করছেন রাধা কৃষ্ণ একতন হয়ে গৌরাঙ্গ রূপে। হ্যাঁ গো, তাহলে যদি আমরা আমাদের এই জন্মকে সার্থক করতে চাই, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। পরোপকার অনেকভাবে করা যায়, অন্নদান, বস্ত্রদান, কন্যাদান, ভূমিদান, গোদান, টাকা পয়সা দান, স্বর্ণদান, কত রকম দান আছে, এবং জ্ঞান দান। স্কুল কলেজে মাস্টারমশাইরা তারা জ্ঞান দান করছেন ছাত্রছাত্রীদের, কিন্তু সবচাইতে বড় দান হল কৃষ্ণ প্রেম দান। নিতাই গৌর হরি বল, কৃষ্ণ কথামৃত দান। আপনি যদি কাউকে হরি ভক্তি পথে আনয়ন করতে পারেন হরি কথা বলি, তাহলে তার সবচাইতে বড় উপকার করা হবে। জন্ম সার্থক করি কর পর উপকার, এ উপকার সে কোনোদিন ভুলতে পারবে না। একজন সংসারে তিতাব জ্বালায় জ্বলছে, আপনি তাকে বলুন তিতাব জ্বালা ভুলবার জন্যে আপনি মদ খাচ্ছেন, এ করছেন, সে করছেন, কতক্ষণ ভুলে থাকবেন, যতক্ষণ নেশাটা থাকবে, আবার খেতে হবে, আবার মনে পড়বে না। এমন মদিরা পান করুন যে মদিরা নেশায় ধরলে আর কোনো জ্বালা থাকবে না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, আত্মহত্যা করতে হবে না, মদ খেতে হবে না, কিচ্ছু করতে হবে না, চলে আসুন সাধু সঙ্গে, চলে আসুন ভক্ত সঙ্গে, সেখানে হরি কথা অমৃত হবে। যে অমৃত পান করলে সংসারের সব জ্বালা দূর হয়ে যাবে। ঠাকুর মশাই এই জন্যে প্রার্থনা করছেন, শ্রীগোবিন্দ গোপীনাথ কৃপা করি রাখো নিজ পদে, কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, সদাই কর্ম পাশে বান্ধে। দেখেছেন, বলছেন হে গোবিন্দ, হে গোপীনাথ, হে মদন মোহন, কৃপা করি রাখো নিজ পদে, আমাকে তোমাদের চরণে রাখো। কারণ এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা আমাকে এক একজন এক এক দিকে টানছে। কাম ক্রোধ লোভ মোহ, কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, সদাই কর্ম পাশে বান্ধে, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার শরণ গেল দূরে। মায়ার দাস হয়ে নানা কাম কামনা অন্তরে। হ্যাঁ, টালির ঘর হলো পাকা ঘর চাই, পাকা ঘর হলো একতলা না, দোতলা, তিনতলা,
কত চাইছি, যাওয়ার শেষ নাই, আরো চাই, কিন্তু সঙ্গে কিছু যাবে গো, কিছু যাবে না, কিন্তু মায়া আমাকে এটা বুঝতে দিচ্ছে না। মায়া আমাকে বলছে তোমার ভবিষ্যৎ তৈরি করো, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করো, হ্যাঁ তুমি যদি এখন মরে যাও তোমার ছেলে মেয়ে বাঁচবে না, কতজন তো চলে যাচ্ছে গো অ্যাক্সিডেন্টে, চলে যাচ্ছে বিয়ে করার পরেই চলে যাচ্ছে, তাদের ছেলে মেয়েকে কে দেখছে? ওই যে কথায় বলে না, মুখ দিয়েছে যে আহার দিবে সে। যখন মাতৃগর্ভে এসেছি তখনই আমি জন্মিবার পরে কি খাব তার ব্যবস্থা করে রেখেছে, কোথায়? মায়ের বক্ষে আমার জন্য দুগ্ধ রেখে দিয়েছেন। শুধু মানুষ নয়, পশু পাখির দেখো, গাভীর বাটে দুধ, কুকুরের বাচ্চাগুলি হবে তাদেরও আবার দুগ্ধ দিয়েছে, তাহলে আমার জন্য তার কত চিন্তা। আমার আর কারো চিন্তা না করলেও চলবে, একজনকেই চিন্তা করতে হবে। তাই বলছেন, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার শরণ গেল দূরে, অন্য চিন্তা আসলে আর কি গোবিন্দ শরণ থাকে গো? অন্য চিন্তা আসলে, সংসারের চিন্তা আসলে গোবিন্দ চিন্তা ভুল হয়ে যায়। হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার শরণ গেল দূরে, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। আবার যে বৈষ্ণবের পথে এসেছি, ভক্তি পথে এসেছি, হ্যাঁ কিন্তু তাতেও মোহ মায়া ছিন্ন হচ্ছে না, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, বৈষ্ণব সেজেছি কিন্তু অন্তরে কপটতা, অর্থের জন্যে বৈষ্ণব সেজেছি, অর্থ লাভের জন্যে। আমার কথা বলছি যে বাবাজি হলেই তো নিমন্ত্রণ মিলবে, হ্যাঁ আমার কথা বলছি, আর কারো কথা বলছি না। বাবাজি পাঠক হয়েছি, আমি কীর্তন করছি, টাকা রোজগার করছি, আসলে কীর্তন যখন করেছি আর টাকা পেয়েছি, এই মঠ মন্দির করব, মন্দির হবে, নাট মন্দির হবে, এ হবে, সে হবে, দেখেছেন কীভাবে হয়ে গেছে। কিন্তু এখন দেখছি এটা তো যশ প্রতিষ্ঠা, অর্থ লাভ এই আসে, অর্থ বলতে টাকা পয়সা, আবার অর্থ বলতে যশ প্রতিষ্ঠা, আমাকে সবাই সম্মান করুক, আমি বাবাজি, আমি পাঠক, আমি কীর্তনিয়া, সবাই বলবে বড় পাঠক, বড় কীর্তনিয়া। আমার জীবনের কথাটাই ঠাকুরমশাই বলছেন, অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। অনেক ভাগ্যের ফলে নিয়ে ছেলে ব্রজপুরে, কৃপা ডোর গলায় বান্ধিয়া, হে প্রভু অনেক ভাগ্যের ফলে আমাকে কৃপা রজ্জু গলায় বেঁধে ব্রজপুরে নিয়েছিলে,
তার মানে ঠাকুর মহাশয় বৃন্দাবনে গিয়েছিলেন তো লোকনাথ গোস্বামীর চরণাশ্রয় করেছিলেন, কিন্তু পরে আবার তাকে বৃন্দাবন ছেড়ে চলে আসতে হলো। কেন? জীব গোস্বামী বললেন শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু তিনজনই শ্রীজীব গোস্বামীর শিক্ষাগুরু, তার কাছে শাস্ত্র অধ্যয়ন করেছেন। বললেন তোমরা বঙ্গদেশে এই গ্রন্থাবলী নিয়ে যাও, গোস্বামীদের রচিত গ্রন্থ বঙ্গদেশে প্রচার করো। দেখেছেন, থাকতে দিল না, ওখানে চলে আসতে হলো। এই বঙ্গদেশে আবার ফিরে আসতে হলো। এক একজনের এক এক দিকে দায়িত্ব দিলেন। শ্যামানন্দ প্রভুকে দায়িত্ব দেয়া হলো মেদিনীপুরের ওদিকে বা উড়িষ্যার দিকে, আর শ্রীনিবাস আচার্য প্রভু তিনি রার দেশে, মানে বীরভূম বা বাঁকুড়া এই সমস্ত বর্ধমান দিকে, আর নরোত্তম ঠাকুরকে দেয়া হলো বঙ্গদেশ, বিশেষ করে পূর্ববঙ্গ। মণিপুরে নরোত্তম ঠাকুর গিয়েছেন এবং এই জন্যেই মণিপুরীরা কৃষ্ণ ভক্ত, গৌরীর ভক্ত বেশি, আর এর জন্যে আমার নরোত্তম ঠাকুরের করুণার কথাই ভাবতে হবে। ওখানে নরোত্তম ঠাকুরের পরিবারের লোক বেশি, ঠিক বলছি তো শর্মা? ঠিক বলছি? হ্যাঁ, নরোত্তম ঠাকুরের পরিবারের ভক্ত অনেক বেশি। হ্যাঁ, তা ঠাকুরমশাকে আবার চলে আসতে হলো। তিনি খেতড়িতে, তার পিতা তো রাজা কিন্তু তিনি রাজধানীতে ঢুকলেন না, তিনি সেখান থেকে 3-4 কিলোমিটার দূরে একটা ভজন তুলি তৈরি করলেন। সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। পুরানো স্মৃতি তো নেই, একটা গাছ আছে, এটাই দেখলাম। সেখানে গিয়ে ভজন করতেন, তাই তিনি বলছেন অনেক ভাগ্যের ফলে নিয়েছিলে ব্রজপুরী, কৃপা ডোর গলায় বান্ধিয়া। কৃপা মানে করুণা, সেই করুণা ডোর, ডোর মানে ডুরি বা দড়ি। কৃপারজ্জু আমায় গলায় বেঁধে নিয়ে গিয়েছিলে ব্রজধামে, কিন্তু দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলে কোডারিয়া। আমার দুর্দৈব, আমার এমন কপাল পোড়া, আমাকে কি করলে সেই কৃপারজ্জু খুলে আমাকে আবার ভবসমুদ্রে ফেলে দিলে। নিতাই গৌর হরি বল, মানে গুরু বৈষ্ণবের চরণ থেকে বঞ্চিত হয়ে গেলেন, গুরু সেবা থেকে, বৃন্দাবন থেকে চলে এলেন, এটা তার দৈনক্তি। আবার বলছেন পুন যদি কৃপা করি এ জনারে কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজপুরে। পুনরায় যদি এই অধমের কেশে ধরে, কেশ মানে চুল, কেশে ধরে টানিয়া তুলহ ব্রজপুরে, তবে সে দেখিতে ভালো নতুবা পরাণ গেল, কহে দিন দাস নরোত্তমে। নিদাই গৌর হরি বল। দেখেছেন, এই প্রার্থনাগুলি সবসময় যদি আমরা করতে পারি তাহলে আমাদের সংসারের প্রতি আর কোনো আসক্তি থাকবে না। হ্যাঁ, আসক্তি ছিন্ন হবে।
অনাসক্ত হয়ে বিষয় ভোগ করতে হবে। সবসময় ভাবতে হবে এই ঘরে তো থাকা যাবে না, এত বড় বাড়ি করছি থাকা যাবে, এত খাট পালঙ্ক, এত কি খালি হাতে এসেছি, পরিধানের বসনটাও দেবে না, খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। সবসময় ভাবতে হবে এটা। তাই বিদুর মহামতি বলছেন, হে মুনিবর, জগজীবের মঙ্গলের জন্যে আপনাদের মতো ভগবানের প্রিয় ভক্তগণকে সংসারে পাঠিয়েছেন ভগবান। হে মুনিবর, যেভাবে সাধনা করলে ভগবান সাধকগণের ভক্তিপূত হৃদয়ে এসে অবস্থান করেন এবং নিজের স্বরূপের অপরোক্ষ অনুভব করিয়ে সনাতন জ্ঞান অর্থাৎ পরমাত্ম সাক্ষাৎকারে কারণ স্বরূপ অনাদি বেদমূলক জ্ঞান প্রদান করেন, আপনি সেই সুখকর উপায় আমাকে উপদেশ করুন। মৈত্র ঋষিকে এই বিষয়ে জানতে চাইছেন বিদুর মহামতি। আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।